শেখ রাসেল শিশু কিশোর পরিষদ মার্সিসাইড শাখা গঠনে উপলক্ষে স্থানীয় রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শেখ সুরত মিয়া। রাসেল শিশু কিশোর পরিষদ মার্সিসাইড শাখা গঠন উপলক্ষে স্থানীয় ম্যাজিক স্পাইস রেস্টুরেন্টে এক সভার আয়োজন করা হয়। আনসার চৌধুরীর সভাপতিত্বে ও নুরুল আফসারের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আহ্বায়ক মিসবাহুর রহমান মিসবা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থেরামিয়া, কামাল আহমেদ, আনহার আলী, মুস্তফা কামাল বাবলু, আমিরুল ইসলাম মধু, মুজাহিদুর রহমান, কবির রফিক ও মুবিন খান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আমিরুল ইসলাম মধুকে সভাপতি ও দেওয়ান ফাহিম চৌধুরীকে সেক্রেটারি করে 33 সদস্য বিশিষ্ট মার্সিসাইড কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, 15ই আগস্ট সাত বছরের শিশু রাসেল বলেছিল, আমি বাঁচতে চাই, আমি মায়ের কাছে যেতে চাই। মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে মায়ের পাশে তাকে গুলি করে হত্যা করা হয়। শিশু রাসেল হত্যাকারীরা এখনো বিদেশে পালিয়ে আছে, তাদেরকে দেশে ফিরিয়ে বিচারে খাটকড়ায় দাঁড় করানোর জোর দাবি জানান। শেখ সুরত মিয়া, আসাদ, চ্যানেল এস নিউজ, লিভারপুল।